সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে না এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা পার্বণ থেকে, এবং এই অ্যাসাইনমেন্টে লক্ষ্মী পূজা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। এবং এই প্রতিবেদনে অবশ্যই পূজার স্থান, দেবীর প্রতিমা, উপাচার সমূহ, পূজা পদ্ধতি, পুষ্পাঞ্জলির মন্ত্র, লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব, এই বিষয়গুলো থাকতে হবে। তো আমরা এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে আমাদের প্রতিবেদনটি তৈরি করেছি। তো তোমরা সেটি দেখলে বুঝতে পারবে এ হচ্ছে তোমাদের প্রতিবেদন। তো আমরা এখন এই বিষয়টি দেখবো। তো আর একটা কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে তোমরা জানো যে ইডিওস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের অ্যাসাইনমেন্ট গুলো শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড, মানে তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় এই অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর করে লিখতে পারো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে। গতকাল একটি নিউজে দেখেছি বলা হয়েছে যে অ্যাসাইনমেন্টে সেই অতি উত্তম নম্বরটি পাবে যার হাতের লিখা এবং অ্যাসাইনমেন্টের খাতা হবে অনেক সৌন্দর্যময়। তো তোমাকে অবশ্যই সর্বোচ্চ নাম্বার পেতে হলে তোমার অ্যাসাইনমেন্টের খাতাটি অবশ্যই সুন্দর করে উপস্থাপনা করতে হবে। তো এখন আমরা অ্যাসাইনমেন্টটি দেখবো। লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করা হলো। পূজার স্থান, প্রতিটি হিন্দু পরিবারে লক্ষ্মী পূজা করা হয়। সাধারণত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী পূজার লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষভাবে লক্ষ্মী পূজা করা হয়। এ লক্ষ্মী পূজা কুঞ্জাগৈ পূজা নামে পরিচিত। দেবীর প্রতিমা, দেবী লক্ষ্মী স্ত্রী হিসাবে অভিনীত। লক্ষ্মীর বাহন পেঁচা, লক্ষ্মীর ডান হাতে পদ্মফুল ও বাম হাতে শস্যের ছড়া থাকে। তিনি সৌন্দর্য স্নিগ্ধতার প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিনী। দেবী লক্ষ্মী অত্যন্ত সুন্দর এবং দুই হাত বিশিষ্ট। তিনি পদ্মফুলের উপর উপবিষ্ট। দেবী লক্ষ্মীর গায়ের রং ধূসর, সাদা, উজ্জ্বল, হলুদ ও নীলাভ হয়ে থাকে। শ্রী শ্রী লক্ষ্মী সৌন্দর্যের দেবী ও সম্পদের দেবী। একটা কথা বলে নিই, সেটি হচ্ছে যে একটি ভিডিওর তথ্য কালেক্ট করা থেকে শুরু করে সেই ভিডিওটি ইউটিউবে আপ দেওয়া পর্যন্ত আমাদের কাজ করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আমরা রাত জেগে এই ভিডিওগুলো তৈরি করি। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে বলবে যে ইডিওস থেকে সকল প্রশ্নের উত্তর দেওয়া হয় শতভাগ নির্ভুল হবে, তো তারা যেন আমার চ্যানেল ভিজিট করে আসে। উপাচার সমূহ, উপাচার শব্দের অর্থ উপকরণ। লক্ষ্মী পূজা পঞ্চ উপাচার, দশপাচার ও ষোড়শপাচারে করা হয়ে থাকে। পূজার মৌলিক নীতি হিসাবে দেবী লক্ষ্মীর ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রণাম মন্ত্র পাঠ করা হয়। সাধারণত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়। পূজা শেষে দেবী বিসর্জন দেওয়া হয়। তুমি যখন অ্যাসাইনমেন্টটি লিখবে তখন তুমি হচ্ছে স্টেপ গুলো বিভিন্ন কালার পেন দিয়ে লিখতে পারো যদি তোমার স্কুল থেকে কোনো বিধি নিষেধ না থাকে। তো আমরা বিশ্বাস করি যদি তুমি কালার পেন ইউজ করো তোমার লেখার মতো তুমি অবশ্যই তোমার লেখানো সুন্দর থাকবে এবং সেই ক্ষেত্রে তোমার ভালো করার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেক বেশি। পূজা পদ্ধতি, যে কোনো পূজা করতে পূজা বিধি অনুসরণ করতে হয়। লক্ষ্মী পূজার পদ্ধতি হিসাবে শুদ্ধাসনা আজমন থেকে শুরু করে পঞ্চদেবতার পূজা করতে হয়, অথপর লক্ষ্মীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মীর ধ্যান মন্ত্র হলো এই যে তোমাদের মন্ত্রটা, এটা আমি আর পড়তেছি না, আমি এটা পোস্ট করেছিলাম এখান থেকে লিখে নিব। এরপর হচ্ছে পুষ্পাঞ্জলির মন্ত্র। তো মন্ত্রটা তোমরা এটা লিখে নিবে, সমস্যা নাই কোনো, আমি সরল অর্থটা পড়ে দিই। হে হরি প্রিয়া, তুমি সকলের বর দিয়ে থাকো, তোমার আশীর্বাদ যে গতি হয় তোমার অর্চনার দ্বারা আমারও যেন তা হয়, তোমাকে নমস্কার। লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব, লক্ষ্মী দেবী ধন সম্পদ দান করেন। পূজার মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর উপর বিশ্বাস স্থাপিত হয়। লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব ও পূজার দিকে অশান্ত করে তোলে। এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট। আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি নির্ভুলভাবে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।